তো তোমার মাশকলের ডাল আচ্ছা মাশকলের ডাল আছে আমি তো মাশকলের ডাল খাই না ওরা খায় দেখো বাস 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 শরীরটা ভালো না আসলে খাওয়ার প্রতি তেমন এনার্জিও নেই তুমি আগে যে শাকটাতে খাওয়া তাই না আচ্ছা এর মধ্যেই খাবো এখন সবাইকে শুভেচ্ছা আশা করছি আপনারা সকলে ভালো আছেন তো আসলে আবহাওয়া অত্যন্ত খারাপ গত দুদিন থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আর বাড়িতে সবারই জ্বর সর্দি কাশ ও একমাত্র ভালো আছে হ্যাঁ আরাধ্যার জ্বর বাবুর জ্বর এই তো গতকালকে বলা যায় ভালো এখনও অতটা ভালো না আমার সর্দি জ্বর সর্দি কাশি জ্বর আমার বাবা তো ছোটো বাচ্চাগুলোর মতো করতেছে সর্দি কাশি জ্বরে না একটা থাকে তারপর আমার মাও বলতেছে যে গা ব্যথা ব্যথা করতেছে ভালো লাগতেছে না গা চাবাচ্ছে তো যাই হোক আর আজকে তাহলে আমরা খাচ্ছি রুই মাছের পেঁয়াজ রসুন দিয়ে ঝাল ভুনা আর এদিকে হচ্ছে বেগুন ভাজা আর আরেকটা মজার জিনিস যেটা আমরা মাঝে মাঝে খাই সেটা হচ্ছে যে চাম ঘাস বা মুখ চুলকা আসা এক একজন এক এক জায়গায় যেটা বলে আর কি তো তোমার মাশকলের ডাল আচ্ছা মাশকলের ডাল আছে আমি তো মাশকলের ডাল খাই না ওরা খায় দেখো বাস 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 শরীরটা ভালো না আসলে খাওয়ার প্রতি তেমন এনার্জিও নেই তুমি আগে যে শাকটাতে খাওয়া তাই না আচ্ছা এর মধ্যেই খাবো এখন তেল মশলা করা হয়েছে রে সর্দি কাশি অবস্থা খারাপ তেল মশলা খুব বেশি হয়েছে মনে হচ্ছে তরকারি তো আবার খান মানে তো মশলাটা গন্ধ খুব কড়া গন্ধ পাওয়া যাচ্ছে হ্যাঁ তাই না কোনো দরকার নাকি সেটা নেই
সত্যি কাশি জ্বর হলে রাতে ঘুম হয় না, কেমন লাগে। তাহলে আমি সারা রাত্রে কত ঘুমাতে পারিনি। বাড়ির মতো স্বাদ দেওয়া অরিত্রবাবু ঘুমাচ্ছিল, অরিত্রবাবু উঠে গেছে, তো এখন একটু ওর পাশে গিয়ে ওকে একটু না থামালে ও ঘুম থেকে উঠে যাবে পুরোপুরি। আসলে খাবার অতটা রুচি নেই, যার কারণে খেতে পারলাম না, এই যে একটু থাকলো খাচ্ছি, কিন্তু মানে খেতে হয় তাই খাওয়া হচ্ছে আর কি। তো যাই হোক, ওরও খাওয়া প্রায় শেষ। আজকে ভিডিওটা তাহলে আমরা আজকে বড় করি না, ভিডিওটা আজকে এ পর্যন্ত রাখি। ভালো থাকবো সবাই, ধন্যবাদ সবাই।